স্টোরিজ ইন শর্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা রবি ঠাকুরের ছিন্নপত্রের প্রত্যেকটি পত্র আপনাদের কাছে নিয়ে আসতে চাই এবং নিয়ে আসব। আজ আমরা শুরু করছি রবি ঠাকুরের ছিন্নপত্রের প্রথম পত্র, বন্দরা সমুদ্র তীর, 30 অক্টোবর 1885। ভারী বৃষ্টি আরম্ভ হয়েছে, এক সপ্তাহ ধরে ক্রমাগতই বৃষ্টি, এখনো বিরামের লক্ষণ নেই। আমার বারান্দার কাচের জানলা সমস্ত বন্ধ করে চুপ মেরে বসে আছি, নিতান্ত মন্দ লাগছে না। আপনাতে আপনি বেশ একরকম আচ্ছন্ন হয়ে আছি, কোনো প্রকার ইমোশনের প্রাবল্য নেই, ঝড় ঝঞ্ঝা যা কিছু সমস্তই বাইরে। অসহায় অনাবৃত সমুদ্র ফুলে ফুলে ফেনিয়ে ফেনিয়ে সাদা হয়ে উঠছে। সমুদ্রকে দেখে আমার মনে হয় কি একটা প্রকাণ্ড অন্ধশক্তি বাধা পড়ে আস্ফালন করছে। আমরা নিশ্চিন্ত মনে তীরে দাঁড়িয়ে আছি, সমুদ্রের বিস্ফারিত গ্রাসের মুখেই আমরা ঘর বাড়ি বেঁধে বসে আছি। আমরা যেন সিংহের কেশর ধরে টানছি, অথচ অসহায় সিংহ কিচ্ছু বলতে পারছে না। একবার যদি সমস্ত সমুদ্র ছাড়া পায় তাহলে আমাদের আর ছিন্নমাত্র থাকবে না। খাঁচার মধ্যে বাঘ তার লেজ আঁচড়াচ্ছে, আমরা কেবল দু হাত তফাতে দাঁড়িয়ে হাসছি। একবার চেয়ে দেখুন কি বিপুল বল, তরঙ্গগুলো যেন দৈত্যের মাংসপেশির মতন ফুলে উঠছে। পৃথিবীর সৃষ্টির আরম্ভ থেকে এই ডাঙায় জলে লড়াই চলছে, ডাঙা ধীরে ধীরে নীরবে এক এক পা করে আপনার অধিকার বিস্তার করেছে, আপনার সন্তানদের ক্রমেই কোল বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছে, আর পরাজিত সমুদ্র পিছু হটে হটে কেবল ফুঁসে ফুঁসে বক্ষে করাঘাত করে মরছে। মনে রাখবেন, এককালে সমুদ্রের একাধিপত্য ছিল, তখন সে সম্পূর্ণ মুক্ত, ভূমি তারই গর্ভ থেকে উঠে তার সিংহাসন কেড়ে নিয়েছে। উন্মাদ বৃদ্ধ সমুদ্র তার শুভ্র ফেনা নিয়ে কিং লিয়ারের মতন ঝড়ে ঝঞ্ঝায় অনাবৃত আকাশে কেবল বিলাপ করছে।